এই ছেলেটা একটা সামুদ্রিক দৈত্য, কিন্তু মজার ব্যাপার হলো সে পানির উপরে উঠে আসলেই পুরোপুরি মানুষ হয়ে যায়। তো একদিন সে তার একটা বন্ধুকে নিয়ে পানির উপরে উঠে আসে, আর তারপরে তারা সম্মুখীন হতে শুরু করে নানান ধরনের বিপত্তি। এমনকি সেখানে একদল লোক তাদেরকে আবার বন্দিও করে ফেলে। এখন তারা দুইজনকে সকল বাধা বিপত্তি পার হয়ে আবারও পানিতে ফেরত যেতে পারবে, নাকি মানুষের হাতেই তাদেরকে বন্দি থাকতে হবে, এই সব কিছুই দেখব আমরা আজকের এই গল্পে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে আসি ফ্যান্টাসিতে পরিপূর্ণ অসাধারণ এই অ্যানিমেশন মুভির গল্প থেকে। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুইজন জেলে নৌকায় করে মাছ ধরার জন্য গভীর সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন তাদের মধ্য থেকে একজন আরেকজনকে বলে যে, মাছ ধরার জন্য কি আমাদের এত গভীর সমুদ্রে যাওয়া উচিত হবে? আমি শুনেছি এই সমুদ্রে নাকি অনেক দৈত্যরা রয়েছে, আমার কিন্তু খুব ভয় করছে ভাই। তখন অন্য লোকটা বলে, আরে তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস, এইসব কি তুই আবার বিশ্বাস করিস নাকি? হ্যাঁ, এই সব কিছুই হচ্ছে মানুষের তৈরি গল্প, আর কিছুই না। ঠিক তখনই দেখা যায় যে পানির ভেতর থেকে কোনো একটা প্রাণী তাদের নৌকা থেকে কিছু জিনিস নিয়ে যাচ্ছে, আর এর কিছুক্ষণ পরে আবার ওদের মধ্য থেকে একজন পানির মধ্যে একটা সামুদ্রিক দৈত্য দেখে চিৎকার করে বলে যে, ওই দেখ ভাই, সামুদ্রিক দৈত্য, আমি তোকে বলেছিলাম না। আর তখন তারা দুইজন তাদের গ্রামোফোনটা দিয়ে ওটাকে মারতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পানির ভেতরেই পড়ে যায়, আর দৈত্যরা তো কোনো রকম জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আসলে সত্যি এই সমুদ্রের ভেতরে অনেকগুলো ছোট ছোট দৈত্য বাস করত। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে লুকা। সে তাদের পোষা মাছগুলোকে দেখাশোনা করছে, মানে মানুষ যেমন গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে, লুকাও তেমনি তার মাছগুলোকে লালন পালন করে। ঠিক তখনই সে আবার ওখানে একটা পুরানো ঘড়ি দেখতে পায়। যখন সে ঘড়িটা হাতে নেয় তখন আবার ওটাতে অ্যালার্ম বেজে ওঠে। এটা দেখে তো বেচারা বেশ ভয় পেয়ে যায়। আর তারপর সে আবার মানুষের ফেলে যাওয়া আরো কয়েকটা জিনিস দেখতে পায়। ঠিক তখনই আবার একটা লোক সেখানে তার নৌকা নিয়ে চলে আসে। এটা দেখতে পেয়ে সে ভয় পেয়ে পাথরের নিচেই লুকিয়ে পড়ে। তো কিছুক্ষণ পর লুকার মা তাকে ডাকলে সে সব জিনিসগুলো একটা জায়গায় লুকিয়ে রাখে এবং বাড়িতে ফিরে যায়। তার মা তাকে বলে যে, ওই যে নৌকাটাকে দেখছো, ওই নৌকা থেকে কিন্তু সবসময় তুমি দূরে দূরে থাকবে, ওরা কিন্তু সমুদ্রে আসে আমাদেরকেই শিকার করার জন্য। তো লুকা খাওয়া দাওয়ার সময় তার নানুকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা নানু, ওই নৌকায় কারা এসেছিল? তখনই তার নানু তাকে সমুদ্রের উপরে যে মানুষ বাস করে তাদের সম্পর্কে বলতে শুরু করে। আর তখন লুকার মধ্যে পৃথিবী এবং মানুষ সম্পর্কে জানার আগ্রহ আরও বেড়ে যায়। লুকার নানু তখন তাকে বোঝায় যে, ভুলেও যেন কখনো তুমি পানির উপরে যাওয়ার চেষ্টা করো না, ওখানে আমাদের জন্য অনেক বিপদ রয়েছে। তো এরপরে লুকা তার মাছগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে। আর একটু পরে এসে ওখানে জেলেদের ফেলে যাওয়া গ্রামোফোনটাকে দেখতে পায়। যখন সে ওটা ধরতে যাবে ঠিক তখনই সে পানির নিচে সুইমিং স্যুট পরা একটা লোককে দেখতে পায়। আর এটা দেখে তো সে ভয় পেয়ে সেখান থেকে দৌড় মারে। আর তারপর দেখা যায় যে এটা আসলে কোনো মানুষ নয়, সেও একটা লুকার মতোই সামুদ্রিক দৈত্য, আর ওর নাম হচ্ছে অ্যালবার্ট। অ্যালবার্ট মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস নিয়েই পানির উপরে চলে আসে, আর তার পিছু পিছু লুকাও সেখানে চলে আসে। তখন অ্যালবার্ট তাকে পানির উপরে টেনে তোলে, আর সঙ্গে সঙ্গে সে একটা দৈত্য থেকে ফুটফুটে মানুষের বাচ্চায় পরিণত হয়ে যায়। এটা দেখে তো বেচারা একেবারেই অবাক হয়ে যায়। তো তখন সে মাটির উপরে গড়াগড়ি করতে শুরু করে আর বলতে থাকে যে, আম্মু আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি মা, আমাকে প্লিজ বাঁচাও। আসলে প্রথমে সে তাকে মানুষের মতো দেখে এরকম করছিল। তখন অ্যালবার্ট তাকে বলে যে, আরে বোকা, চিৎকার করছো কেন? তুমি চোখ মেলে দেখো বাইরের দুনিয়াটা কতটা সুন্দর। তো লুকা তো চোখ মেলে চারিদিকে তাকিয়ে একেবারে অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর জায়গা তো সে আগে কখনোই দেখেনি। কিন্তু কিছুক্ষণ পর বেচারা লুকা আবারও ভয় পেয়ে পানির ভিতরে চলে যায় এবং বাড়িতে গিয়ে রাতে শুয়ে শুয়ে পৃথিবীর কথা ভাবতে থাকে। তো পরের দিন সকালবেলা সে পাথর দিয়ে নিজের মতো দেখতে একটা মূর্তি বানায় এবং সেটাকে সে মাছগুলোর সামনে নিয়ে রেখে দেয়। আর কিছুক্ষণ পরে সে পৃথিবীতে উঠে আসার চিন্তা করে, কিন্তু সে একা একা কিছুতেই পৃথিবীতে উঠে আসার সাহস পাচ্ছে না। এদিকে আবার তার পেছনে বসেই অ্যালবার্ট তার কাণ্ডগুলোকে দেখছিল। এরপর অ্যালবার্ট তাকে কিছু বোতল ধরিয়ে দেয়, আর সেও অ্যালবার্টের পেছনে পেছনে পৃথিবীতে উঠে আসে। কিন্তু হাঁটতে গিয়ে বেচারা পড়ে যায়, কারণ এর আগে তো সে কখনোই পৃথিবীর মাটির উপর হাঁটেনি। তারপর অ্যালবার্ট লুকাকে হাঁটাও শিখিয়ে দেয়, আর এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর তারপর তারা দুইজন মিলে পৃথিবীতে থাকা অ্যালবার্টের বাড়িতে চলে আসে। লুকা তার ঘরের মধ্যে ঢুকে মানুষের তৈরি নানা রকম জিনিস দেখতে থাকে। ঠিক তখনই সে দেয়ালে একটা স্কুটারের ছবি দেখতে পায়। লুকা তখন অ্যালবার্টকে জিজ্ঞাসা করে, আরে এটা আবার কি জিনিস? অ্যালবার্ট তখন বলে, এটা হচ্ছে মানুষের বানানো একটা স্কুটার, আর এর সাহায্যে পৃথিবীতে এখান থেকে ওখানে খুব সহজেই যাওয়া যায়। আর এই কথা শুনে তো লুকা কল্পনাতে স্কুটার চালাতে শুরু করে। তখন অ্যালবার্ট লুকাকে বলে যে, আমরা কিন্তু চাইলে এই স্কুটারটাকে বানাতে পারি, কারণ আমার কাছে স্কুটার বানানোর সব যন্ত্রপাতিই আছে। আর তারপর তারা দুইজন মিলে লেগে যায় স্কুটার বানানোর কাজে। তো সন্ধ্যা হলেই লুকা আবারও তার পানির নিচের বাড়িতে ফিরে আসে। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, এই তুমি সারাদিন কোথায় ছিলে? লুকা তো প্রথমে ভয় আমতামতা করতে থাকে, কিন্তু লোকার ভাগ্য ভালো হয় তা নানু এসে তাকে বাঁচিয়ে নেয়। তো পরের দিন সকালে লোকা আবারও পানির উপরে উঠে অ্যালবার্টের বাড়িতে আসে, আর এসেই তারা দুইজন মিলে আবার স্কুটারটাকে পুরোপুরি বানিয়ে ফেলে। তাদের বানানো সেই স্কুটারটা এবার তারা চালানোও শুরু করে, তবে উঁচু জায়গা থেকে স্কুটারটা চালিয়ে তারা একেবারে পানির মধ্যে গিয়ে পড়ে, আর তখনই তাদের স্কুটারটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু তবুও তারা হার মানে না, তারা সেই স্কুটারটাকে আবারও মেরামত করে সারাদিন সেটা নিয়ে খেলতে শুরু করে, আর এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়ে ওঠে। তো এদিকে আবার প্রতিদিন লোকাকে এভাবে বাড়িতে দেরি করে ফেরার জন্য তার মা তাকে সন্দেহ করতে শুরু করে, আর এরপরেই লোকা একদিন তার বাবা মার কাছে ধরা পড়ে যায়। তখন তার মা বুঝতে পারে যে লোকা লুকিয়ে লুকিয়ে সমুদ্রের উপরে যায়, আর সে তখন তাকে বোঝায় যে সমুদ্রের উপরে আমাদের জন্য একেবারে নিরাপদ না বাবা, তুমি আর কখনোই ওখানে যেও না। কিন্তু লোকা তার মা বাবাকে উল্টা বোঝায় যে তোমরা কেন বুঝতে পারছো না মা, আমার পানির নিচে একেবারেই ভালো লাগে না, আর আমি জানি সমুদ্রের উপরে মানুষেরা আমাদের কোনো ক্ষতিই করবে না। তো লুকার মুখে এই কথা শুনে তার মা বুঝতে পারে যে লুকার এই পাগলামি কোনোভাবেই থামবে না, তাই তারা ঠিক করে যে লুকাকে তারা তার চাচার সঙ্গে গভীর সমুদ্রেই পাঠিয়ে দেবে। কিন্তু লুকা তো সেখানে যেতে একেবারেই রাজি না, তাই সে পরের দিন পালিয়ে আবারও অ্যালবার্টের বাড়িতে চলে আসে, আর সে সব কথা অ্যালবার্টকে খুলে বলে। অ্যালবার্ট সব শুনে লুকাকে বলে যে তুমি চিন্তা করো না বন্ধু, দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে। লুকা তখন অ্যালবার্টকে বলে যে আমরা যদি এখানে থাকি তাহলে আমার মা বাবা আমাকে ঠিকই খুঁজে পেয়ে যাবে। তখন অ্যালবার্ট তাকে বলে যে আমরা তো এখানে থাকবো না, আমরা আজই সমুদ্রের পাশে অন্য একটা গ্রামে চলে যাব, আর আমরা এখন থেকে ওই গ্রামেই থাকবো, দেখবে তোমার মা বাবা আর তোমাকে খুঁজে পাবে না। প্রতিদিনই আমরা নতুন নতুন জায়গায় ঘুরবো, আর কেউ আমাদেরকে বাধাও দেবে না। আর এরপরই তারা দৌড়ে পানিতে গিয়ে লাফ দেয় এবং ওই গ্রামের উদ্দেশ্যেই রওনা দেয়। তো তারা তো কোনো মতে সেই গ্রামে গিয়ে ঢুকে পড়ে, কিন্তু সেই গ্রামে গিয়ে লুকা মানুষকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। তখন অ্যালবার্ট তাকে সাহস দিয়ে শহরের মধ্যে ঘুরতে নিয়ে যায়। সারা দিন ধরে তারা এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো লুকা যখন আইসক্রিম খাচ্ছিল তখন সে দেখতে পায় যে সেখানে সামুদ্রিক দৈত্যদের ধরার জন্য অনেক অস্ত্র রয়েছে, আর তখনই সে অ্যালবার্টকে বলে যে বন্ধু এখান থেকে আমাদের যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত, কারণ এই জায়গাটা আমার কাছে মোটেও নিরাপদ বলে মনে হচ্ছে না। কিন্তু ঠিক তখনই তারা দেখতে পায় যে একটা ছেলে তাদের স্বপ্নে সে স্কুটি চালাচ্ছে, আর এটা দেখে তো তারা একদমই হা হয়ে তাকিয়ে থাকে। আর ওখানে আবার তখন কয়েকটা ছেলে ফুটবল খেলছিল, তো এমন সময় লুকার পায়ের কাছে সেই ফুটবলটা এসে পড়ে, আর লুকা কিক মারতে সেটা গিয়ে পড়ে সেই স্কুটারটার উপর, আর সেই স্কুটারের মালিক তখন সেখানে এসে তাদের দুজনকে অনেক বকাছকা করতে শুরু করে। আর এখন যে ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি এর নাম হলো এরকল। সে তাদেরকে বলে যে এ ভাই তোরা কারা? হ্যাঁ তোদের তো এই শহরে আগে কখনো দেখিনি, তাছাড়া তোদের পোশাক আশাক এরকম অদ্ভুত দেখতে কেন? তো তখনই আবার কয়েকটা ছেলে সেখানে অ্যালবার্টকে ধরে নিয়ে যায়, আর এদিকে আবার এরকল লুকাকে পানিতে চুবাতে চায়, কিন্তু লুকা বুঝতে পারে যে যদি একবার তার শরীরে পানি লেগে যায় তাহলে সে মানুষ থেকে পুরোপুরি আবার সামুদ্রিক দৈত্যতে পরিণত হয়ে যাবে। তো সেখানে তাদের কপাল ভালো থাকার কারণে একটা মেয়ে এসে তাদের দুইজনকেই বাঁচিয়ে নেয়, আর এই মেয়েটার নাম হচ্ছে জুলিয়া। জুলিয়া তখন তাদেরকে একটা প্রতিযোগিতার কথা বলে, সে আরও বলে যে এরকলের প্রতিযোগিতা জিতে স্কুটিটা কিনেছে। আর এদিকে তো লুকা এবং অ্যালবার্টো স্কুটারের জন্য একেবারেই পাগল ছিল, তাই জুলিয়া তখন এই প্রতিযোগিতার ব্যাপারে তাদেরকে সবকিছুই বুঝিয়ে বলে। সে বলে যে এই প্রতিযোগিতা জিতলে অনেক টাকা পাওয়া যায়, এবং এই প্রতিযোগিতায় 3টা রাউন্ড থাকে, সুইমিং, সাইকেলিং এবং পাস্তা খাওয়া। জুলিয়া তখন তাদেরকে বলে যে আমি অনেক বছর ধরে এই প্রতিযোগিতা জেতার চেষ্টা করছি, গত বছর তো প্রায় জিতেই গিয়েছিলাম, কিন্তু এই শয়তান এরকলের জন্য আমি আর পারিনি, কারণ আমার কোনো টিম নেই। তারপর তারা জুলিয়াকে বলে তুমি চাইলে কিন্তু আমরা একসাথে টিম হয়ে কাজ করতে পারি, যার ফলে খুব সহজেই আমরা এই প্রতিযোগিতায় জিতে যাব। তো প্রথমে তো জুলিয়া একটু আমতামতা করে, কিন্তু পরবর্তীতে সে রাজি হয়ে যায়, আর তখন সে লোকাকে সাইকেল চালিয়ে দেখাতে বলে। কিন্তু লোকা তো প্রথমে সাইকেল চালাতে গিয়ে ধপাস করেই পড়ে যায়, কারণ এর আগে তো সে কখনো সাইকেল দেখেইনি। তবে এরপর সে আস্তে আস্তে সাইকেল চালানো শিখে যায়। তখন জুলিয়া বলে আচ্ছা লুকা এই প্রতিযোগিতায় সাইকেল চালাবে, আর অ্যালবার্ট তুমি খাবে পাস্তা এবং আমি সুইমিং করব। তবে এখন আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিছু টাকার প্রয়োজন, কিন্তু আমাদের কাছে তো এখন কোনো টাকাই নেই, তাই না? তো এরপরে জুলিয়া তার নতুন দুই বন্ধুকে তার বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তো এখানে গিয়ে তারা দেখতে পায় যে জুলিয়ার বাবাও মাছ শিকার করে, আর সে সামুদ্রিক দানবদের সব থেকে বড় শত্রু। জুলিয়া তখন তাদেরকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে তার বাবাকে বলে যে বাবা আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। তখন তার বাবা বলে যে তাহলে তো আমাদের অবশ্যই অনেক টাকার প্রয়োজন, আর সেই জন্য আমাকে অনেক বেশি মাছ ধরতে হবে। জুলিয়া তখন বলে যে আমি মাছ বিক্রি করতে রাজি আছি বাবা। তখন লুকা এবং অ্যালবার্ট বলে আচ্ছা আমরাও আপনাকে মাছ ধরতে সাহায্য করব। তো এরপরে তার বাবা তাদেরকে টাকা দিতে রাজি হয়ে যায়। যেহেতু লুকা এবং অ্যালবার্টে এখানে থাকার মতো কোনো জায়গা নেই, তাই জুলিয়া তাদের সেই দিন রাতে গাছের উপর একটা বাড়িতেই থাকতে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে লুকার মা বাবা তাকে খুঁজে না পেয়ে পুরোপুরি হয়রান হয়ে যায়, তাই তারা নিরুপায় হয়ে শহরের দিকেই রওনা হয়। तबे सकालबेला जखन लुका और अल्बार्टेर घुम भांगे तारा देखते पाय जे तारा आबारो से सामुद्रिक दैत्यते परिणत हो गिएछे कारण गतकाल रातेर बेलाय गाछ थेके तादेर उपर पानी पड़ेछिलो। आर ठीक सेई समय जुलिया घुम थेके उठे तार जानालाटा खुले देय आर एटा देखे तो लुका और अल्बार्ट कोनोमते सेई गाछ थेके नेमे आसे। तो एरपरे तारा सबाई मिले सागरे माछ धरते आसे किन्तु शुरूतेई तारा एकदमई कोनो माछ पाच्छिलो ना। तबे लुका और अल्बार्ट तो खूब भालो करेई जानतो जे कोथाय बेशी माछ पाओया जाय আর এরপরে তারা সেখানে যায় এবং ওখানে জাল ফেলে অনেক মাছ পায়। জুলিয়ার বাবা তো বাড়িতে ফিরে এসে অনেক খুশি হয়ে যায় এবং তাদের কম্পিটিশনে অংশগ্রহণ করা সেই টাকাটাও দিয়ে দেয়। এদিকে লুকার মা বাবা তো তাকে খুঁজতে খুঁজতে শহরে এসে পৌঁছে গিয়েছে। তারা একটা ছেলেকে দেখে ভাবে যে এটা হয়তো লুকা হতে পারে, তাই তারা সেই ছেলেটার গায়ে পানি ফেলে দেয় কিন্তু দেখতে পায় যে এটা তাদের ছেলে লুকা নয় বরং মানুষ। আর ঠিক তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ওদিকে তারা তিনজন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে যায়। ঠিক তখন আবার এরকল তার বন্ধুদেরকে নিয়ে সেখানে চলে আসে আর সে জুলিয়াকে দেখে বেশ হাসি তামাশা করতে শুরু করে। সে তাকে বলে যে তোমরা কখনোই আমার সাথে এই প্রতিযোগিতায় পারবে না, বরং তোমরা বাড়িতে ফিরে যাও। আর এটা বলে সে জুলিয়ার হাত থেকে টাকাগুলোকেও নিয়ে নেয়। লুকা তখন চালাকি করে এরকলকে বলে যদি তোমার দম থাকে তাহলে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখো, তুমি কখনোই আমাদের সঙ্গে জিততে পারবে না। তো এটা শুনে তো এরকল খুবই রেগে যায় এবং সে টাকাগুলোকে ফেরত দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিযোগিতার দিনই দেখা যাবে কে জিতে। তো এরপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে আর প্রতিযোগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করে। অ্যালবার্ট তো এতদিন হাত দিয়ে পাস্তা খেত, তাই জুলিয়া তাকে শিখিয়ে দেয় কিভাবে চামচ দিয়ে পাস্তা খেতে হয় আর অন্যদিকে লোক আরো ভালোভাবেই সাইকেল চালানো শিখতে থাকে। এরপর তারা নদীতে যায় সাঁতার শেখার জন্য। তো জুলিয়া যখন পানিতে নেমে সাঁতার কাটছিল ঠিক তখনই সেখানে এরকল চলে আসে। সে এত জোরে জোরে নৌকা চালিয়ে সেখানে আসে যে পানি ছিটে অ্যালবার্টের গায়ে গিয়ে লাগে আর সঙ্গে সঙ্গে সামুদ্রিক দৈত্যতে পরিণত হয়ে যায়। তো বেচারা কি করবে কিছু ভেবে না পেয়ে সে নিজেকে বাঁচানোর জন্য পানিতেই ঝাঁপ দেয়। তখন জুলিয়া এরকলের কাছে গিয়ে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুদের বিরক্ত করছো। আর এই ফাঁকে অ্যালবার্ট আবারও নৌকায় ফিরে আসে আর লুকা তখন তাকে একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে। তো এই যাত্রাতে তারা কোনো মতে বেঁচে যায়। অন্যদিকে আবার আমরা লুকার মা বাবাকে দেখতে পাই, তারা তো লোকাকে হন্যে হয়ে সব জায়গায় খুঁজতে শুরু করে। তারা শহরের প্রতিটা ছেলেমেয়ের গায়ে গিয়ে পানি ছেটাতে শুরু করে আর পরীক্ষা করে দেখতে শুরু করে যে কোনটা লুকা। আর ঠিক এই সময় লুকা তার মা বাবাকে দেখতে পেয়ে যায়। সে তো তার মা বাবাকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে তারা তিন বন্ধু মিলে একসঙ্গে গল্প করছিল কিন্তু জুলিয়ার বাবা তখন অ্যালবার্টকে সেখান থেকে নিয়ে যায়। লুকা তখন জুলিয়াকে বলে যে জানো, আমরা যদি এই প্রতিযোগিতায় জিততে পারি তাহলে আমরা একটা স্কুটার কিনবো আর সেটা করে আমি আর অ্যালবার্ট সারা দুনিয়া ঘুরে বেড়াবো। লুকা তখন আবার জুলিয়াকে জিজ্ঞাসা করে যে আচ্ছা যদি আমরা জিততে পারি তাহলে তুমি টাকা দিয়ে কি করবে। জুলিয়া তখন বলে যে সবাই মনে করে যে আমাকে দিয়ে কিছুই হবে না, তাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমি প্রতিযোগিতায় জিততে পারি। তো এরপর তারা দুইজন মিলে আবার টেলিস্কোপ দিয়ে আকাশে তারা দেখতে থাকে। লুকা তখন জুলিয়াকে বলে জানো, আমি যখন আগে আকাশে তারাগুলোকে দেখতাম তখন আমি ওগুলোকে মাছ ভাবতাম কিন্তু জুলিয়া তার কথা শুনে হেসে বলে যে আরে বোকা, ওগুলো মাছ নয়, ওগুলো হলো সব গ্রহ নক্ষত্র। তো এরপরে তারা ওখান থেকে বাড়িতে ফিরে আসে এবং জুলিয়া তখন তাকে বই খুলে এই সবকিছু সম্পর্কে বোঝাতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে অ্যালবার্ট চলে আসে। সে জুলিয়া এবং লুকার মধ্যে এত ভালো ফ্রেন্ডশিপ দেখে মনে মনে অনেক জেলাস ফিল করে আর তাই সে তখনই লুকাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তো তখন হাঁটতে হাঁটতে লুকা অ্যালবার্টকে বলে যে আমিও না জুলিয়ার মতো স্কুলে ভর্তি হতে চাই কিন্তু অ্যালবার্ট তাকে বলে দেখো, আমরা চাইলেই কিন্তু এটা করতে পারি না কারণ আমরা মানুষ নই, আমরা এখানে এসেছি শুধুমাত্র প্রতিযোগিতা জিতে স্কুটার কেনার জন্য। আর ঠিক তখনই এরকল তার লোকজন নিয়ে ওখানে চলে আসে। সে ওখানে এসে অ্যালবার্টকে মারতে শুরু করে কিন্তু লুকা ওখান থেকে কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। তো পরের দিন সকালবেলায় লুকা যখন সাইকেল চালানোর প্র্যাকটিস করতে বের হবে তখন সে দেখতে পায় যে তার মা বাবা তাকে না পেয়ে অনেক মন খারাপ করে বসে আছে। আর ঠিক ওখান দিয়ে যাওয়ার সময় তার মা তাকে দেখে চিনে ফেলে যে এটাই লুকা। তো লুকা তো তাদের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে। এরপরে তারা ঢালু জায়গা থেকে কীভাবে সাইকেল চালাতে হয় সেটার প্র্যাকটিস শুরু করে কিন্তু লুকা এবার অনেক বেশি ভয় পাচ্ছিল। তো তখন অ্যালবার্ট তাকে বলে যে আরে তুমি আমার পিছনে বসো আর দেখো আমি কিভাবে চালাই। আর এরপরে তারা এতই ভালো চালায় যে সোজা গিয়ে নদীর মধ্যেই পড়ে যায় কিন্তু কপাল ভালো থাকায় এবারও তারা এরকলের হাত থেকে বেঁচে যায়। তো এরপর তারা নদীর পাড়ে উঠে আসে। তো লুকা তখন অ্যালবার্টকে বলে যে আমার আসলে সব কম্পিটিশনে জিতে কোনো লাভ নেই, আমি তো স্কুলে ভর্তি হতে চাই। তখন অ্যালবার্ট তার উপর অনেক রেগে যায় আর তাকে আক্রমণ করে বলে যে তুমি একটা ভিতুর ডিম, আর তাছাড়া জুলিয়া যদি কখনো জানতে পারে যে আমরা মানুষ নই বরং সামুদ্রিক দৈত্য তাহলে সে কখনোই আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবে না আর আমাদের পুরো প্ল্যানটাই কিন্তু ভেস্তে যাবে, তুমি এরকম কোনো কথা আর স্বপ্নেও ভেবো না। আর এরই মধ্যে সেখানে আবার জুলিয়া চলে আসে আর সে এসে তাদেরকে জড়িয়ে ধরে। তো লুকা জুলিয়াকে বলে যে আচ্ছা আমি কি তোমার সঙ্গে স্কুলে যেতে পারি। জুলিয়া তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। ওদিকে অ্যালবার্ট তো আবার এগুলো দেখে একেবারেই সহ্য করতে পারে না আর তাই সে মনে মনে অনেক কষ্ট পায়। সে জুলিয়াকে বলে যে তোমার স্কুলে কি সবাই ভর্তি হতে পারে। সামুদ্রিক দৈত্যরাও কি ভর্তি হতে পারে? আর এটা বলে সে মনের কষ্টে সমুদ্রের মধ্যে গিয়ে লাফ দেয়। তো জুলিয়া যখন তাকে উঠাতে যাবে তখন সে দেখতে পায় যে অ্যালবার্ট একটা সামুদ্রিক দৈত্য, আর এটা দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু লোকা ওখানে কি করবে কিছু না ভেবে সামুদ্রিক দৈত্য বলে অনেক জোরে চিৎকার করে ওঠে। আর ঠিক সেই সময় আবার এর কল তাদেরকে দেখে ফেলে। সে তো অ্যালবার্টকে মারার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু লোকা এখানে কিছুই বলে না, ইভেন সে তাকে বাঁচায়ও না। আর তাই অ্যালবার্ট তো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তো বাড়ি ফিরে আসার পর জুলিয়ার বাবা তাকে অ্যালবার্টের কথা জিজ্ঞাসা করে। লোকা তখন বলে যে ও আমাদেরকে না বলে কোথাও একটা চলে গিয়েছে। আর ঠিক তখনই জুলিয়ার বাবা তাকে খুঁজতে বের হয়ে যায়। জুলিয়া লোকাকে বলে যে অ্যালবার্টকে ছাড়া আমরা এই প্রতিযোগিতায় জিততে পারবো না, কিন্তু লোকা বলে যে তুমি চিন্তা করো না, আমরা দুইজন মিলে এর প্রতিযোগিতায় জিততে পারবো। কিন্তু অ্যালবার্টের জন্য জুলিয়ার অনেক বেশি মন খারাপ ছিল, তাই সে রাগ করে লোকার উপর পানি ছিটিয়ে দেয়। আর তখনই জুলিয়া বুঝতে পারে যে লোকাও একজন সামুদ্রিক দৈত্য। জুলিয়া তখন বলে যে তোমরা এখানে কেন এসেছো? মানুষজন জানতে পারলে তোমাদেরকে কিন্তু এক্ষুনি মেরে ফেলবে। একটা সামান্য স্কুটারের জন্য কেউ কি এত বড় ঝুঁকি নেয়? লোকা তখন বলে যে আমার মা বাবা আমাকে অনেক দূরে আমার দাদার সঙ্গে পাঠিয়ে দিতে চেয়েছিল, আর সেই জন্যই আমি এখানে চলে এসেছি। আচ্ছা যাই হোক, এখন যেহেতু সবকিছু শেষই হয়ে গিয়েছে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো জুলিয়া। তো লুকা সেখান থেকে সরাসরি অ্যালবার্টের বাড়িতেই চলে আসে। আর গিয়ে দেখে যে অ্যালবার্ট তাদের সেই স্কুটারের ছবিটা পুরোপুরি ছিঁড়ে ফেলেছে। লুকা অ্যালবার্টকে বলে যে দেখো, আমি কিন্তু ইচ্ছা করে এমন কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। অ্যালবার্ট তখন মন খারাপ করে বলে যে আমার বাবা আমাকে এখানে একা রেখেই চলে গিয়েছে, আর সে কখনোই ফিরে আসেনি। হয়তো আমার বাবার কাছে আমার কোনো দরকারই নাই, তেমনি তোমার জীবনে আমার দরকার ফুরিয়ে গিয়েছে। কিন্তু লোকা তাকে অনেক বোঝায় যে দেখো, আমরা কিন্তু এই পুরো পৃথিবী ঘোরার স্বপ্ন দেখেছি। কিন্তু অ্যালবার্ট তার কোনো কথাই শোনে না। তো তারপর লোকা অ্যালবার্টকে বলে যে আমি একা এর প্রতিযোগিতা জিতে টাকা দিয়ে একটা স্কুটার কিনবো, আর তারপর তোমাকে নিয়ে পুরো পৃথিবীটাই ঘুরে বেড়াবো। তো পরের দিন লোকা একা একাই চলে যায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রথমেই তাদের মধ্যে একটা সাঁতার প্রতিযোগিতা হবে, আর সেখানে সবাই যখন দাঁড়িয়ে থাকে তখন জুলিয়া তাকে হাতের ইশারায় এটা করতে নিষেধ করে, কেননা একটু দূরে নদীর মধ্যে মানুষ দাঁড়িয়েছিল সামুদ্রিক দৈত্য শিকার করার জন্য। লোকা সেখানে একটা সুইমিং স্যুট পরে নেয়, আর জুলিয়া তখন সাঁতার কেটে ফার্স্ট হয়ে যায়। লোকা কোনো মতে সেখানে সাঁতারটা শেষ করে, আর এরপর তারা পাস্তা খাওয়ার প্রতিযোগিতায় চলে আসে। তখন জুলিয়া লোকাকে অনেক সাহায্য করে। আর এখন এখানে একটা রাউন্ডই বাকি আছে, আর সেটা হলো সাইকেল চালানো। লোকা যখন সাইকেল চালাচ্ছিল ঠিক তখনই তার মা বাবা তার সামনে চলে আসে, কিন্তু লোকা তাদের চোখ ফাঁকি দিয়ে এবারও সেখান থেকে পালিয়ে যায়। তো সাইকেল চালাতে চালাতে সে এবার এর কলকেও পিছনে ফেলে দেয়, কিন্তু হঠাৎ করে সেখানে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। আর দেখা যায় যে অ্যালবার্ট সেখানে একটা ছাতা নিয়ে লোকাকে সাহায্য করার জন্য চলে আসে, কিন্তু শয়তানের কল তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই সে একটা সামুদ্রিক দৈত্যতে পরিণত হয়ে যায়। সবাই তো ওই সামুদ্রিক দানবকে শিকার করার জন্য উঠে পড়ে লাগে। মানুষজন তখন তাকে জাল দিয়ে আটকে ফেলে। লোকা তখন তার বন্ধুকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে অ্যালবার্টকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এরকল তাদের শিকার করার জন্য তাদের ফলো করতে শুরু করে, আর এরকলকে আবার জুলিয়া ফলো করতে শুরু করে। আর এরপরে জুলিয়া এরকলের সাইকেলে গিয়ে জোরে ধাক্কা মারে, এর ফলে তারা দুইজনই সেখানে পড়ে যায়। তখন লোকা আর অ্যালবার্ট আবার জুলিয়াকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। কি ভালো ফ্রেন্ডশিপ এদের তিনজনের মধ্যে, তাই না? তো এদিকে আবার সারা শহরের লোকজন তখন তাদেরকে শিকার করার জন্য ভিড় জমিয়ে ফেলে, আর এই ভিড়ের মধ্যে আবার জুলিয়ার বাবাও ছিল। সে ওখানে এসে সবাইকে বলে যে সামুদ্রিক দৈত্যরা মানুষের কোনো ক্ষতিই করে না, তোমরা ওদেরকে প্লিজ মেরো না, তোমরা ওদেরকে এখান থেকে যেতে দাও। তখন ওখানে থাকা সব লোকজনরা জুলিয়ার বাবার কথা মেনে নেয়। আর এদিকে দেখা যায় যে তারা সেই প্রতিযোগিতায় জিতেও গিয়েছে, কারণ সাইকেল চালাতে চালাতে তারা একদম রেসের শেষ পর্যন্তই পৌঁছে যায়। কিন্তু তখন এরকল এসে বলে যে এটা কিছুতেই হতে পারে না, আমার জায়গায় অন্য কেউ জিততেই পারে না। আর তখন দেখা যায় যে এরকলের বন্ধুরাই এসে তাকে পানির মধ্যে ফেলে দেয়। আর এরপরে লোকার মা বাবা সেখানে এসে লোকাকে জড়িয়ে ধরে। আর কিছুক্ষণ পর দেখা যায় যে ওখানে আগে থেকে আরো কয়েকজন সামুদ্রিক দৈত্য লুকিয়েছিল, কিন্তু কেউ এখন তাদেরকে আর ভয় পায় না। তো এরপর অ্যালবার্ট তাদের ভাগের টাকা দিয়ে কিছুদিন পর একটা স্কুটি কিনে নেয়। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই যে জুলিয়া ট্রেনে করে স্কুলে যাচ্ছিল, আর লোকা তো এটা দেখে অনেক আফসোস করতে শুরু করে। তখন অ্যালবার্ট তার কাছে এসে বলে, আমি আমার স্কুটিটা বেচে দিয়েছি বন্ধু, আর এই নাও টাকা, তুমি এই টাকা দিয়ে এবার স্কুলে পড়তে পারো। আর এটা শুনে তো লোকা অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন সে তার প্রিয় বন্ধু এবং মা বাবাকে বিদায় জানিয়ে স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই ফ্যান্টাসি অ্যানিমেশন মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাইক আর শেয়ার তো আছেই। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।